আপনালোকে চাই আছে নিউজ এইটিনের জড়িয়ে আজি দুর্গা পূজার মহা অষ্টমী বিষয়ার ঘর স্বর্গীয় ক্ষীরদাকান্ত বিষয়া দেবর এটা পুত্রই এই পূজা ভাগ আগবাই গেছে অশোক কুমার বিষয়া মূর পিতৃ আর ইয়াতে সকল রাইজে আজি মহা অষ্টমীর চাকি বন্তি জ্বলাইছে পূজা অর্চনা করেছে কারণ মহা অষ্টমী হয়েছে মহাগৌরীর পূজা আর সন্ধিক্ষণ আহি আছে অষ্টমী আর নবরাত্রির সেই সন্ধিক্ষণ খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে কোয়া হয় আমার মাজত বহু আছে লোক মই এখিনিতে আমার অতি পুরনি মানুষ এইজন আমার একদম ককার দিনের রঘুদা আজি মহা অষ্টমী এনেকা কিবা স্মৃতি আছে নাকি ককার দিনের মহা অষ্টমীর? মহা অষ্টমী মানে ককার বহুত কিবা কানি করেছিল আর আপনার ধর বহুত আর মানুষ আসছিল অষ্টমীর দিন আর সন্ধি পূজাত কি হব? সন্ধি পূজার আরতি হব একদম আরতি সন্ধি পূজার আরতি হব আপনার দেখাবলে চেষ্টা করি এতালে যদি থাকে ক্যামেরা পার্সন আজি ইয়াতে বহুত লোক আছে আপনার দেখিছে মই এখিনিতে অ্যাঙ্কর যথেষ্ট সাংস্কৃতিক ক্ষেত্রের জড়িত লোকসকল আছে আপনি যদি কথা পাতি যত্ন করে আপনার যদি মতামত লোক যত্ন করে আজি আসলে আমার পরবর্তী ছবি যৌবনে আমনি করে টু সেইখন ছবির ইয়াতে চিত্রনাট্যর পূজা হব মহা অষ্টমীর দিনাখন আগতেও যৌবনামনি করে প্রথম করুতেও পিতৃয়ে ইয়াত মহা অষ্টমীতে পূজা অর্পণ অর্চনা করেছিল চিত্রনাট্যখনের আমার মাজত আছে চিত্রনাট্যকার প্রণব জ্যোতি মই চিনাই করাই দিছো আমার ছবির চিত্রনাট্য করে আছে প্রণবে এই কে নম্বর ড্রাফ্ট এটু সেকেন্ড ড্রাফ একচুয়ালি আর দুটখন ড্রাফ্ট হওয়ার পিছনে আসল চিত্রনাট্য রেডি হব আজি তথাপিও এটি গাঁথনির ইয়াতে পূজা হব আর মই আপনালোকক মোর ভাতৃও আছে অঙ্কু কুমার বিষয়া আর আমার লগত একদম প্রথম ছবির লগত জড়িত মনীষ দাস ডাঙরিয়া আছে এয়া মনীষ দা এয়া অজিত আঙ্কল মনীষ দা কর্মরতভাবে রেলওয়েত আসলতে চাকরি করে আছে কিন্তু এজন স্টিল ফটোগ্রাফার আর আমার লগত বহুত বছরের পর জড়িত আমার প্রতি ছবির লগত মনীষ দা পূজা আর আমার ছবির বিষয়ে কি কব রাজাদার সিনেমার লগত কাম করার একটা বেলেগ একটা অভিজ্ঞতা আর অভিজ্ঞতা মানে একটা খুব এনজয় করো আমি কামতকে এনজয় করি বেশি ভাল পাও আর ফুল এনজয় পাওয়া এখান থেকে থ্যাংক ইউ পূজার শুভেচ্ছা থাকিলে আর ইয়াতে মোর মাহি আছে নিকুমণি বৰুৱা এয়া সকলরে পরিচিত অভিনেত্রী নিকুমণি বৰুৱা অসমৰ ৰাইজক অষ্টমী কারণে কি কব সকলকে পূজার শুভেচ্ছা জানাইছো অষ্টমী পূজার আর আজি অতিকে ভাল লগা দিন যে আমার যৌবনে আমনি করে ট্যুর আজি শুভারম্ভ হব স্ক্রিপ্টখনের গতি সকলকে সকলপা রাইজর পা আশীর্বাদ বিচারিছো ধন্যবাদ এয়াও মোর এগারী মাহি মুনমুন দাস থাকিব মাঘত মামনি বিয়াত মোর মাহি মাক হয়েছিল খুব পিটিছিল মোক এসারি আর এটা পিছন তো পুরা মনত থাকাকে গৈছিল সাগে নয় জানো আকৌ মই মাজতে পুনৰবাৰ আপোনালোক সকলোকে মহা অষ্টমীৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো সকলো আছে দেখিছে এয়া পংকজ বৰবৰা আমাৰ মহাককা গোলাপ বৰবৰা প্ৰাক্তন মুখ্যমন্ত্রী আছিল অসমৰ তেখেতৰে সুপুত্ৰ অসমবাসীলৈ কি কব শারদীয় দুর্গা পূজাত সকলকে শুভেচ্ছা জানাইছো আশা করছো সমগ্র অসমবাসী মর সুখ শান্তিয়ে ভরি পড়ক আর এখন পূজা আজি 97 বছর ভরি দিছে নাকি 98 বছর ভরি দিছে গুয়াহাটির এখন প্রাচীন পূজা আর উজান বজারত বিষয়া পরিয়ালের পূজায় একটা ঐতিহ্য আছে আর পরিয়ালের পূজা বলে আমি প্রত্যেকবারে আহিবলৈ চেষ্টা করো মার আশীর্বাদত এতিয়ালৈকে আহি কিমান দিন পারিছো আহি থাকার এটা সৌভাগ্য হয়েছে সকলকে পুনর্বার শুভেচ্ছা জানাইছো ধন্যবাদ ধন্যবাদ আপনালেও থাকিলে শুভেচ্ছা আর এইখিনিতে মোর ভাতৃ আছে অঙ্কুর কুমার বিষয়া তেখেতও থাকিব ছবিখনত পূজার উপলক্ষে রাইজক কি কবা সকলকে দুর্গা পূজার শুভেচ্ছা থাকিল আর আশা করো যমুনা মৃকরে পার্ট টু খনো যেন ভাল হয় আর আমাক যেন আকো আদরি লয় আগর নিচিনাকে সেয়াই অসম রাইজর পরা আশিক বিচারি ধন্যবাদ এটা বৰষাৰণী বিষয়া এঙ্কর হয়েছে যেহেতু বৰষাৰণী বিষয়া এঙ্কর আর রাইজে হয়তো ভাবি আছে তেওঁৰ স্বামী কত আছে তেওঁৰ স্বামীর পৰা দুআষাৰ শুনিবলে পালে ভাল লাগিব নহয় জানো ৰব কবলে কথা কবলে খুব লাজ করে তথাপিও মই তেওঁক বিচাৰিম বিচাৰি না এইখিনিতে মোর মা আহিছে নিউজ 18 রাইজক রাজা আজি অষ্টমী পূজা সকল রাইজ
ৰাইজ আমাৰ ঘৰলৈ আহিব পূজা চাবলৈ। এই যে সন্ধি পূজা, সন্ধি ক্ষণটো খুব গুৰুত্বপূৰ্ণ বুলি কোৱা হয়, আপুনি ইমান বছৰ এই পূজাৰ লগত জড়িত হৈ এই সন্ধি পূজাৰ বিষয়ে অলপ কি ক'ব বিচাৰিব ৰাইজক? সন্ধি পূজা খুব মানে খুব মাহাত্ম্য আছে। সন্ধি পূজা আমাৰ অষ্টমী দিনাখন হয়, সেইদিনাখন আমি ৰাতিপুৱাৰ পৰা লঘোণে থাকিব লাগে আৰু তেওঁৰ আগত পূজা চূজা কৰি পেলাই চাকি তাকি জ্বলাব লাগে আৰু সন্ধি পূজা খুব মাহাত্ম্য আৰু। ধন্যবাদ। আৰু এয়া মই আপোনালোকৰ মাজত মাজলৈ লৈ আহিছো মোৰ স্বামী ভাস্কৰ বৰুৱা, আৰু তেওঁ ৰাইজলৈ নিউজ এইটিনৰ ৰাইজক কি ক'ব? নিউজ এইটিনৰ সমূহ ৰাইজক আমাৰ ফালৰ পৰা সমূহ দুৰ্গোৎসৱৰ শুভকামনা থাকিলে। আৰু কি ক'ম, যথেষ্ট ভিৰ হৈ আছে কাৰণে মই দৌৰা ধপৰা কৰি আছো, কাৰণে খেলিমেলি লাগিছে এতিয়া। নাই, সকলোকে ভাল দিনবিলাক ভাল হওক, সুখৰ হওক, শান্তিৰ হওক, সেই কামনা কৰিছোঁ। ধন্যবাদ আপোনালোকো থাকিলে দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা। আৰু এইখিনিতে মই মোৰ এংকৰৰ দায়িত্ব সামৰিব বিচাৰিছোঁ, কিয়নো মই বহুতো অতিথি আহিছে, মই অতিথিসকলক মাত দিব লাগিব। পুনৰবাৰ সৰুৰে পৰা আজিলৈকে যেতিয়াই পূজা কৰোঁ ভগৱানক এটাই কথা কওঁ যে সেই প্ৰভু সকলোৰে ভাল কৰিব। আজিও মাৰ শ্ৰীচৰণত এয়াই মোৰ প্ৰাৰ্থনা যে মা সকলোৰে ভাল কৰক, সকলোৰে মনৰ আশা পূৰণ হওক, সকলোৰে দুখ কষ্ট আঁতৰাই নিয়ক। ধন্যবাদ।